আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করার আগে সংক্ষেপে দুই একটি কথা বলি। বিগত দিনে আমাকে অনেক ভাই বোন আমাকে ফোন দিয়ে জানতে চায় যে বিজ্ঞপ্তির বিপরীতে যেই ডিটেলসগুলি দেয়া থাকে, মেয়াদ আবেদনের মেয়াদ কত তারিখ পর্যন্ত, কী কী ডকুমেন্টারি কাগজপত্র লাগবে, এই যে আপনারা ডিসক্রিপশনে দিয়ে থাকেন বাট আমরা ডিসক্রিপশন খুঁজে পাই না, সাবস্ক্রাইব কোথায় করবো সেটা খুঁজে পাই না, তারপরে আপনার চ্যানেলের প্লেলিস্টে অনেকগুলি ভিডিও থাকে আমরা সেগুলি দেখতে পাই না, অনেকে না জানারই কথা, তা আমি একটু বলে দিই আপনার একটু খেয়াল করুন। সংক্ষেপে বলে দিচ্ছি, ভিডিওর নিচে প্রত্যেকটি ভিডিওর নিচে আপনি দেখবেন যে একটি নাম থাকে, সেই নামের ডান পাশে একটি ছোট্ট একটি অ্যারো চিহ্ন থাকে, নিচে দিয়ে দেওয়া থাকবে, আপনি নিচের দিকে মার্ক করা থাকবে সেই ওই লাইনটা বরাবর, আপনি ওখানে টাচ করলে আপনার ভিডিও ডিসক্রিপশনটি ওপেন হয়ে যাবে, ঠিক ওই বরাবর আপনি ডান পাশে আপনি দেখতে পাবেন লাল রঙের লেখা, আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনারটা লাল রঙের থাকবে, আপনি সেখানে সাবস্ক্রাইব টাচ করলে সাবস্ক্রাইব হয়ে যাবে, এবং সাবস্ক্রাইবের পাশে আপনি যখন দেখবেন যে বেল আইকন আসবে বেল আইকনে ক্লিক করে আপনি অল বাটনে ক্লিক করে রাখবেন। তারপরে চ্যানেলের একটি নাম আছে রিড দ্য নিউজ, রিড দ্য নিউজ চ্যানেলের উপরে যখন আপনি টাচ করবেন তখন প্লে লিস্ট ওপেন হয়ে যাবে, প্লে লিস্টে প্রত্যেকটি একটি ভিডিও একটার নিচে একটা প্রত্যেকটি ভিডিও আপনি দেখতে পাবেন, ঠিক চার পাঁচটা ভিডিওর পরে একটি অ্যারো চিহ্ন নিচের দিকে মার্ক করা থাকবে, সেই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করলে সম্পূর্ণ প্লে লিস্টই আপনি দেখতে পাবেন। তো আমরা আপনারা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন করে এগুলি আপনারা সবসময় দেখতে পাবেন। আর এই সার্কুলারটি নিয়ে আমি যেটা শেয়ার করি, আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করুন, এটা অত্যন্ত পপুলার এবং অত্যন্ত বড় একটা এনজিও সংস্থা, সরি ইতিমধ্যে অনেকেই হয়তো জানেন আপনারা যে এটা অনেক পুরাতন একটি খ্রিস্টান সার্ভিস সোসাইটি, এটা অনেক বড় একটা এনজিও সংস্থা, এর অনেকগুলি ফ্যাসিলিটি থাকার সুবিধা থেকে শুরু করে আপনি এই যে আবেদন পদ্ধতি আপনার জেলা থেকে আবেদন করতে পারবেন, থেকে কিভাবে আবেদন করবেন, প্রত্যেকটা জেলাওয়ার এদের অফিস আছে, আমি সবকিছু আপনাদের সাথে এ টু জেড শেয়ার করব, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, আপনারা একটু সাথে থাকবেন। এখানে দেখতেছেন আপনারা ভ্যাকেন্সি 300 জন এবং অভিজ্ঞতা ছাড়া ওনারা প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে চাকরি দিবে, চাকরি কনফার্ম করবে। তো আমি আসি একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখুন এটা হচ্ছে বিডি জবস অনলাইন নিউজ পোর্টাল, অত্যন্ত বড় বাংলাদেশের এবং বৃহৎ একটি অনলাইন পোর্টাল, এখানে আপনার বিডি জবস এর মাধ্যমে তারা সার্কুলারটি পেশ করেছে, এই সার্কুলারটি এখানে আছে পুরোটাই আপনারা বিডি জবস থেকেও দেখে নিতে পারেন। তারপরে আপনারা এখানে আমি এখানে হয়তো অনেকে দেখতে সমস্যা হয়, লেখাগুলি একটু ঝাপসা মনে হচ্ছে আমার কাছে, এই জন্য আমি আরেকটা জায়গায় আমি এখানে নিয়ে এসেছি কালার করে আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা যাতে ভিডিওতে ভালোভাবে বুঝতে পারেন। এখানে আসুন, এখানে প্রথমে আছে লোন অফিসার, পদটি হচ্ছে লোন অফিসার খ্রিস্টান সার্ভিস সোসাইটি, সিএসএস খ্রিস্টান সার্ভিস সোসাইটি লেখা আছে, ভ্যাকেন্সি এই যে লাল রঙের দেওয়া আছে 300 জন নেবে, জব কন্টেস্ট সিএসএস একটি জনকল্যাণ প্রতি স্বেচ্ছাসেবা স্বেচ্ছাসেবী সংস্থা, 1972 সাল থেকে কিন্তু এরা বাংলাদেশে কাজ করছে এবং এদের সনদ নাম্বারটিও দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার সরকারিভাবে যে এনজিও বা প্রতিষ্ঠানকে সনদ নাম্বার দেওয়া হয় সেই সনদের নাম্বারটিও এখানে দেওয়া আছে। লোন অফিসার কোন সংস্থার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ের ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় সংক্রান্ত কাজে নিয়োজিত হবেন, জব রেসপন্সিবিলিটিজ মানে আপনার এই কাজে আপনার কি কি দায়িত্ব থাকবে এই দায়িত্বগুলি এখানে লেখা আছে, আপনারা একটু স্ক্রিনে আপনারা একটু পড়ে নেবেন। তারপরে আছে এখানে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ফুল টাইম, এডুকেশনাল রিকোয়ারমেন্টস, স্নাতক, স্নাতকোত্তর, তারপরে এডিশনাল রিকোয়ারমেন্টস, এজ অ্যাটলিস্ট 34 ইয়ার্স, বোথ মেল অ্যান্ড ইমেল আর অ্যালাউড, অর্থাৎ আপনার বয়স হইতে হবে 34 বছর, পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন, প্রার্থী সংস্থার চাহিদা মোতাবেক অভিভাবকদের নিকট হতে অঙ্গীকার নামা জমা দিতে হবে, প্রার্থীদের বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে, সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, প্রার্থীদের অবশ্যই সৎ পরিশ্রমী অধম্পায়ী হতে হবে, বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে, জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে, স্যালারি 17,700 থেকে 21,550 টাকা। খেয়াল করুন প্রথমে 2 মাস প্রশিক্ষণকাল, অর্থাৎ 2 মাস প্রশিক্ষণকালে আপনাকে বেতন দিবে 9,000 থেকে 10,000 টাকা, পরবর্তী 4 মাস অস্থায়ী অবস্থায় আপনাকে 17,700 থেকে 19,782 টাকা, যখন মোট টোটালি এখানে 4 মাস এখানে 2 মাস 6 মাস শেষ হওয়ার পরে স্থায়ী হলে 19,450 টাকা থেকে 21,550 টাকা। তবে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অভিজ্ঞতা সনদপত্র প্রদান সাপেক্ষে 2 মাসের প্রশিক্ষণকাল বিবেচনা না করে সরাসরি 6 মাসের শিক্ষানবিশ কর্মী হিসাবে বিবেচিত
হবেন। তারপরে কম্পেনসেশন অ্যান্ড আদার্স বেনিফিট, বাৎসরিক 30 দিন করে ছুটি এবং এক বছরে 12 দিন ছুটি রিজার্ভ করা যাবে। অর্থাৎ আপনি 30 দিন বছরে প্রতি বছরে আপনি এক বছরে 30 দিন ছুটি পাবেন, সেখান থেকে আপনি 12 দিন জমা রাখতে পারবেন। সেই 12 দিন ছুটি না কাটিয়ে সেই 12 দিন আপনি ডিউটি করলে ওই 12 দিনের বেতন আপনি পেয়ে যাবেন, চাকরি শেষে একসাথে পেয়ে যাবেন। তারপরে আপনার প্রতি বছরে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে 7 দিন 1 সপ্তাহ করে ছুটি পাবে, ছুটি প্রদান, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বিমা সুবিধা, পিএফ, গ্রেচুইটি সুবিধা ও জ্বালানি বিল প্রদান, তাছাড়াও পুরুষ কর্মীদের ফি, আবাসিক সুবিধা। তারপরে অ্যাপ্লাই প্রসিডিউর এখানে দেওয়া আছে, আমি এগুলি ডিটেলস না পড়ি, এখানে জাস্ট আমি কোন কোন জায়গায় আপনারা আবেদনগুলি পাঠাতে পারবেন, আপনাদের সুবিধা যেখানে হয় সেখানে আপনারা পাঠাবেন। এখানে লেখা আছে কি কুমিল্লার একটা অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে আছে এখানে নরসিংদীর অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে ঢাকা উত্তরার উত্তরা ঢাকার একটি অ্যাড্রেস দেওয়া আছে, বদ্রার চট্টগ্রামের একটি অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে আছে এখানে ডেমরা ঢাকার একটি অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে যশোরের অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে আপনার গোপালগঞ্জের অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে রাজবাড়ির সদরের অ্যাড্রেস দেওয়া আছে, খুলনার অ্যাড্রেস দেওয়া আছে। এই যে 9টি অ্যাড্রেস, অর্থাৎ 9টি জায়গার যে জায়গায় আপনার আবেদন করতে সুবিধা হয় আপনি সেই জায়গাটিকে সেই জায়গায় আবেদন করতে পারবেন। এবং পরীক্ষাও আপনার এক জায়গায় হবে না, আপনার এখানে আমি আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আগ্রহী প্রার্থীদের উল্লিখিত ঠিকানা ঠিকানাগুলি যে কোনো একটি ঠিকানায় আগামী 30/9/2021 তারিখের মধ্যে সিভি সহ আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজ, সত্যায়িত রঙিন ছবি সহ সকল কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এর সত্যায়িত ফটোকপি পরিচালক HRM এন্ড PMEL বরাবর পাঠাতে হবে। আবেদনপত্র যাচাই করা যাচাই বাছাই করে পরীক্ষার তারিখ পরবর্তীতে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে নির্বাচনী পরীক্ষা আহ্বান করা হবে। এখানে উল্লেখ যে নির্বাচনী পরীক্ষা হবে উত্তরা ব্রাঞ্চ জোনাল অফিস ও কুমিল্লা ব্রাঞ্চ জোনাল অফিস, খেয়াল রাখবেন, এবং CSS প্রধান কার্যালয় জলমা পুরাতন ফেরিঘাট রোড পটিয়াঘাট খুলনা ঠিকানায়। সুতরাং আবেদনপত্রের মধ্যে এবং খামের উপরে যেখানে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক, আপনি কি উত্তরা ব্রাঞ্চে পরীক্ষা দিবেন নাকি কুমিল্লা ব্রাঞ্চে পরীক্ষা দিতে ইচ্ছুক নাকি প্রধান কার্যালয় আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক, আপনি এটা খামের উপরে উল্লেখ পদের নাম এবং এই পরীক্ষা দিতে ইচ্ছুক লিখে এই ব্রাঞ্চের নামটি লিখে দিবেন, তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং প্রার্থীগণকে অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীদের পরীক্ষার দিন নগদ 300 টাকা পরীক্ষার ফি প্রদান করতে করে নির্বাচনী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে, আগে আপনাকে টাকা পাঠাইতে হবে না, আপনি যে সময় পরীক্ষা দিবেন ঠিক পরীক্ষা দিতে গেলে ওখানে 300 টাকা দিয়ে আপনি পরীক্ষা অংশগ্রহণ করবেন। নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে 15,000 টাকা জামানত হিসাবে জমা দিতে হবে যা চাকরি শেষে লভ্যাংশ সহ ফেরতযোগ্য। নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না, বাকিগুলি আপনারা এখানে পড়ে নেবেন। আবেদনের শেষ তারিখ হলো 30 সেপ্টেম্বর 2021 এবং এটা নিঃসন্দেহে আপনারা এখানে আবেদন করতে পারেন, অত্যন্ত বিশ্বস্ত এবং বড় একটি প্রতিষ্ঠান, একটি বোগাজ একটা কোম্পানির এতগুলি ঠিকানা থাকে না, আপনারা নিজেরাও বুঝতে পারেন। এবং তাদের যে এই যে বিভিন্ন 9টা জেলার তারা ঠিকানা দিয়েছে, পরীক্ষা অংশগ্রহণের 3টা প্লেস, সবকিছু মিলাই আপনি নিঃসন্দেহে ট্রাস্ট করতে পারেন, আমি আমি বলি। তারপর আপনাদের জায়গা থেকে আপনারা যাচাই বাছাই করে নেবেন যদি আপনাদের কোনো ইয়ে থাকে, যাচাই বাছাই করার প্রয়োজন হয়, কারণ এখানে অ্যাডভান্স কোনো টাকা পয়সা ওরা চায় নি, আবেদন ফিটা ওরা পরীক্ষার দিন নেবে। তাই আমার কাছে মনে হয়েছে আমার জায়গা থেকে এটা এটাকে বিশ্বাস করা যায় এবং এখানে কাজ করা যায়, আপনারা প্রয়োজনে আপনাদের জায়গা থেকে যেভাবে যাচাই বাছাই করা প্রয়োজন আপনারা যাচাই বাছাই করে নিন। এই সাথে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারই সুবিধা হবে, আপনার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, তারপর অনেকে হয়তো বুঝেই না যে আসলে সাবস্ক্রাইব কোথায় করবো, তা আমি প্রথমে ভিডিও প্রথমে বুঝিয়ে দিয়েছি। তারপরে দ্বিতীয়ত আপনারা যদি এই বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্য উপাত্ত আরও কিছু জানার থাকে, আমার কাছে কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টসে লিখতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনের নিচে মোবাইল নাম্বার আছে, আপনারা সেখানে কল করতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকুন, আসসালামু আলাইকুম।